হ্যালো বন্ধুরা, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য আরও একটি খুশির খবর। রাজ্যের বিডিও অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখে নেব আজকে সেই বিস্তারিত বিজ্ঞপ্তি, কি বলা হয়েছে, কোন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে রয়েছে। তো চলুন দেখে নিই। সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর, রাজ্যের বিডিও অফিসের তরফ থেকে নতুন চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে গ্রুপ সি পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। এই আবেদনের পদ্ধতি কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তো আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন এবং আপনার 55% নম্বর থাকে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং সঙ্গে আপনাকে 6 মাসের কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। এটা সম্পূর্ণ অফলাইনে আবেদন হবেন এটা সম্পূর্ণভাবে অফলাইনে আবেদন হবে এবং তার ফর্ম কিন্তু আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেই ফর্মটি ডাউনলোড করে আপনাকে জমা দিতে হবে সংশ্লিষ্ট বিডিও অফিসে। তো এখানে কোথায় এই কাজটি হবে এবং এই কাজটির নামটা কী রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই নিয়োগটি হবে লাভপুর ডেভেলপমেন্ট ব্লক, বীরভূম জেলায় রয়েছে, সেই ব্লকে নিয়োগ করা হবে এবং আপনাকে ফর্ম ফিল আপ করতে হলে এই ব্লকের বাসিন্দা হতে হবে এবং যে পোস্টে নিয়োগ করা হবে সেটি হচ্ছে গ্রাম রোজগার সহায়ক, এই পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। তো যদি আপনি এই ব্লকের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে আপনি ফিল আপ করে জমা দিতে পারেন, যেখানে আপনাকে 12,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং এর লাস্ট ডেট রয়েছে 23শে জুন। অর্থাৎ 23শে জুনের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে এবং এর জন্য আপনাকে বয়স লাগবে আপনার 18 থেকে 35 বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না। তো আশা করি বুঝতে পেরেছেন, এই ছিল আজকের আপডেট। যদি আপনি লাভপুর ডেভেলপমেন্ট ব্লকের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি অবশ্যই ফর্ম ফিল আপটি করতে পারেন। তো এই ফর্মটি ফিল আপ করে আপনাকে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো হচ্ছে আপনার বয়সের প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল প্রমাণপত্র এবং তার সঙ্গে কম্পিউটারের সার্টিফিকেট, তার সঙ্গে সেলফ অ্যাড্রেস অর্থাৎ নিজের অ্যাড্রেস লেখা স্ট্যাম্প খাম দিতে হবে, তার সঙ্গে মার্কশিটের ফটোকপি দিতে হবে এবং অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি, এগুলো সব এবং ভোটার কার্ডের জেরক্স, এই সমস্ত কিছু আপনাকে দিতে হবে এবং প্রত্যেকটিতে আপনি এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলোতে আপনি প্রত্যেকটিতে টিক চিহ্ন করে দেবেন এইগুলো অ্যাটাচ করার পরে। তারপরে আপনি খামে ভরে সংশ্লিষ্ট বিডিও অফিসে জমা দিয়ে আসবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।